বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন 16টি কলমের মধ্য দিয়ে, এবং সামনে পিছিয়ে দুটি অসাধারণ পোস্টার ডিজাইন করবেন, 4টি বেডরুম, 2টি তিনটি টয়লেট, 4টি বারান্দা, 1টি কিচেন দিয়ে অসাধারণ করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, এ টু জেড সব কিছুই বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আশা করছি আপনারা মাত্র 3 থেকে 4 মিনিট মনোযোগ দিয়ে আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আমাদের বাড়ির ড্রয়িং প্ল্যান থেকে শুরু করে আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং আমাদের বাড়িটি কোন জায়গায় অবস্থিত সব কিছুই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি যে ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের আইডিয়াও পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ড্রয়িংটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত ইনশাআল্লাহ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 44 ফিট এবং প্রস্থ দেওয়া হয়েছে 41 ফিট 6 ইঞ্চি। টোটালি 1830.4 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি করে নিতে পারবেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট, এবং সামনের 1টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 15 ফিট 11 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে অনেক সুন্দর 2টি পোস্টার ডিজাইন রাখা হয়েছে সামনে পিছনে। তো সামনের পোস্টার ডিজাইনের সাইজটা রাখা হয়েছে 8 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি এবং 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন 4টি ব্যালকনি রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। তো ব্যালকনির সাইজগুলো রাখা হয়েছে 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপরে সামনের 2টি ব্যালকনির সাইজ রাখা হয়েছে 11 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপর আমাদের সিটিং রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি, এবং আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 15 ফিট 11 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি। ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 16 ফিট 10 ইঞ্চি বাই 17 ফিট 3 ইঞ্চি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে। তো কিচেনের সাইজটা রাখা হয়েছে 11 ফিট বাই 5 ফিট 8 ফিট 5 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট 1টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট 7 ইঞ্চি, এবং কম মাস্টার টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট 7 ইঞ্চি করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে কী রাখা হয়েছে। আর মাত্র 2 থেকে 3 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমরা আশা করছি আর 3 থেকে 4 মিনিট আপনারা যদি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বাড়িটির সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া বা খরচের হিসাবের এক ধারণা নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলম রাখা হয়েছে। তো 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 4 ফিট করে 7টি বেজ, এবং 2.5 ফিট বাই 2.5 ফিট করে 7টি, মোট 14টি, এবং বাকি 2টি বেজ ঢালাই করা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে, টোটাল 16টি বেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং আমাদের ভীমের সাইজটা রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এভাবে সুন্দর করে আপনারা প্রথমে বেজ থেকে শুরু করে আপনারা সুন্দরভাবে এভাবে কলম দাঁড় করিয়ে তারপরে ছাদ ঢালাই করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটি কলমে রড রাখা হয়েছে 16 মিলি রড 2টি, এবং 10 মিলি রড 4টি, মোট 6টি রড রাখা হয়েছে প্রত্যেকটি কলমে। তো বন্ধুরা, এই বাড়িটির ভীমের মধ্যে 4টি করে 12 মিলি রড 4টি করে দিয়ে প্রত্যেকটি ভীমে দেওয়া হয়েছে। তো আপনারাও চাইলে এরকম অনেক সুন্দর করে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন। ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা যারা বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করিয়ে তারপর আপনারা আপনাদের বাড়ির কাজটি শুরু করবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়। ও তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পোর্শন। তো আমাদের সিঁড়িটা এখান দিয়ে হবে, আর ওটা ওই পাশে দিয়ে আমাদের আরেকটা ফোস্টার ডিজাইন হবে। তো আমাদের বাড়ির প্রবেশপথটা হবে এখান দিয়ে, এবং আমাদের সামনে পিছিয়ে দুটি মোট 4টি বারান্দা হবে। তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে
সুবিধা হয়। তো বন্ধুরা আমাদের বাড়িটির ছাদ ঢালাই হবে 4.5 ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটির সিঁড়ির ধাপগুলো রাখা হবে 5 ইঞ্চি করে এবং আমাদের এই বাড়িটিতে যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট এবং যতগুলো জানালা রাখা হবে সবগুলো জানালার মাপ হলো 4 ফিট বাই 4.5 ফিট করে রাখা হবে। তো বন্ধুরা আমাদের বাড়িতে এখন পর্যন্ত খরচ হয়েছে 2,70,000 টাকা। তো 2,70,000 টাকার মধ্যে আমরা 16টি কলম নিচের বেস থেকে শুরু করে 16টি কলম দাঁড় করাতে পেরেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। এবং আমরা আশা করছি যে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে টাইলস ইলেকট্রিশিয়ান সেনিটারি সহ সব কিছু মিলিয়ে যদি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে 16 থেকে 18 লক্ষ টাকা। তো 16 থেকে 18 লক্ষ টাকা হলে আমরা এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা আপনারা চাইলে এরকম 16 থেকে 18 লক্ষ টাকা হলে আপনারা আপনাদের স্বপ্নের বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে 1,800 স্কোয়ার ফিটের বাড়িটি আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন মাত্র 16 থেকে 18 লক্ষ টাকার মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনারা কী ধরনের বাড়ির ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সেই কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে মনে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।